ডাল বাটি চুরমার দ্বিতীয় গান এসে গেছে। এর প্রথম গানটা আমার একেবারেই ভালো লাগেনি, যে কারণে আমি রিভিউ করিনি। গানটার মধ্যে কেন এরকম শুধুমাত্র একটা হিন্দি গানকেই ঢুকিয়ে দেওয়া হলো আমি বুঝতে পারলাম না, যদিও এখানে একটা মারোয়াড়ি পরিবারের গল্প দেখানো হচ্ছে। তো যাই হোক, গানটার মধ্যে কোনো সেরকম কিছু আমি পাইনি এবং ওর যে পিকচারাইজেশন ছিল সেটা অত্যন্ত দুর্বল মনে হয়েছে, একই রকম গতানুগতিক ধারার মতো, নতুনত্ব কিছু ছিল না। তো যাই হোক, এই গানটা কিন্তু ভালো, যে গানটার আজকের কথা বলবো, একাকি। গানটা গেয়েছে হচ্ছে ইমরান মাহমুদুল, যে নাকি বাংলাদেশের সিঙ্গার। তো অসাধারণ অসাধারণ তার গান আছে এবং যে কারণে এই গানটাও অসাধারণ হয়ে উঠেছে, এবং তার ভয়েস কোয়ালিটি এতটাই সুন্দর এবং সে যে গানগুলো করে প্রত্যেকটাই ম্যাক্সিমামই স্যাড সং এবং রোম্যান্টিক গান, যে কারণে তার ভয়েসে সেটা একটা আলাদা মাত্রা পায়। তো যে কারণে এই গানটাও কিন্তু যথেষ্ট শুনতে ভালো লাগছে। কিন্তু হ্যাঁ, এর যে পিকচারাইজেশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটাও কিন্তু অত্যন্ত সাদা মাটা, জাস্ট দুজনে ছাদে ঘুরছে, ব্যালকনিতে ঘুরছে, মানে বনি আর কৌশানির কথা বলছি, তো তারা হাঁটছে আর ব্যাকগ্রাউন্ডে গানটা বাজছে। তো এখানে সেরকম কোনো মানে মুভমেন্ট নেই, সেরকম কোনো টার্নিং পয়েন্ট নেই যেটাতে মানুষ ইমোশনটাকে টাচ করতে পারে, কিন্তু গানটা কিন্তু তুমি যদি হেডফোনে চোখ বন্ধ করে শোনো তাহলে কিন্তু যথেষ্ট সুন্দর একটা ফিল হবে। গানটার মধ্যে সেই ডেপ্থটা রয়েছে যথেষ্ট, কিন্তু ভিডিওটা দেখলে কিন্তু সেই ফিলটা তোমরা পাবে না, কারণ ভিডিওটা অত্যন্তই সাদামাটা এবং কোনো ইমোশনটাকে টাচ করতে পারেনি। অ্যাক্টিং মানে সেরকম কিছু নেই আর কি, জাস্ট বোঝাই যাচ্ছে যে প্রেমের সাময়িক একটা ভুল বুঝাবুঝি বা একটা ঝামেলা চলছে, যে কারণে দুজন কাছাকাছি থেকেও দূরে থাকার যে ব্যাপারটা এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুজন দুজনের কথা ভাবছে এবং গানটা ব্যাকগ্রাউন্ডে ভাসছে, তো সেই ইমোশনটাকে টাচ করতে পারেনি। তো সেরকম কোনো ভিডিওতে আমরা সেরকম কিছু দেখছি না যেটাতে বেশ গায়ে কাটা দিয়ে যাওয়ার মতো, কিন্তু গানটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। এবং অবশ্যই ইমরান মাহমুদের যে কটা আমরা গান শুনে থেকেছি সব কটা গানই কিন্তু সুন্দর, তো যে কারণে এই গানটাও কিন্তু বেশ ভালোই হয়েছে। তো গানটা শুনতে বেশ ভালো লাগবে এবং আশা করি সিনেমাতে এটা যেভাবে প্রেজেন্ট করা হবে বড় পর্দায় কীভাবে পড়বে তার উপর ডিপেন্ড করছে। তো যাই হোক, এর যে ভিডিওটা সেটা আমার ভালো লাগেনি, কিন্তু গানটা কিন্তু অবশ্যই ভালো গান একটা। তো তোমাদের কী মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।